ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি আমার বোনজির জন্মদিনে চলে গেছি, এই ওর বাড়িতে আমরা মোটামুটি পৌঁছে গেছি সবাই। এই যে কেক কাটার প্রস্তুতি, আমাদের একটা কেক অর্ডার করা ছিল কিন্তু ওর নাকি সেই কেকটা পছন্দ হয়নি। পরে আবার এই ওর হার্ট শেপ কেকটা কিনে নিয়ে আসা হলো মন জিনিস থেকে। ওর বাবা পাশে ছিল, ওর বোন আর ওর দিদি ওর পাশে দাঁড়িয়ে ছিল, ওরা দুজনে কাটছে কেক। খুব সুন্দর লাগছিল, একদম মানে প্রিন্সেস লাগছিল। এত ছোট একটা কেক কেটেছে ও, মানে পিসে কেকের টুকরো নিয়েছে, যে কাকে দেবে লাস্টে বোঝাই যাচ্ছে না। লাস্টে ওকেই আমরা খাইয়ে দিয়েছি। আর এই আমি চলে এসেছি মোটামুটি রান্নাঘরে দেখতে যে কি মেনু হয়েছে। ওর বাবাই সব রান্না করেছে, অ্যাকচুয়ালি ওর বাবা থাকে না, ওর বাবা বাইরে থাকে, তো ওর বাবা সব নিজে হাতে রান্না করেছে। চিলি চিকেন বানিয়েছে, ডিমের ডেবিল বানিয়েছে। আর এই ওর এক মাসি, মানে আমারই এক দিদি হয়, মামাতো দিদি, সে মোটামুটি কচুরি বেলছিল, আর ওর আরেক মাসি কচুরি ভাজছিল, আর তার মধ্যে ওর মা স্যালাড কেটে রেডি করে নিয়েছে। এবার এখানে একটা বেশ মজার গল্প হয়েছে, মানে একটা করে কচুরি ভাজছে আর একটা করে কচুরি নিয়ে নিয়ে চলে যাচ্ছে বাচ্চারা। লাস্টে মানে একদম স্ট্রিক্টলি যে বাচ্চারা আর কেউ রান্নাঘরে ঢুকবে না, কারণ লাস্টে যারা নিমন্ত্রিত ছিল তাদের খেতে দিতে দেরি হয়ে যাচ্ছিল। নিমন্ত্রিত বলতে আর ওই পাশাপাশি বাড়ির বাচ্চা কাচ্চারা, আন্টিরা, এই যে ওর মা খাবার সার্ভ করছে, আন্টিরা সব খেতে বসেছে, সব খাবারগুলো সার্ভ করছে। দিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছ সব কচুরি, ডিমের টেবিল, এই যে রাইস, চিলি চিকেন, আমার বোনও খেতে। ভিডিওগুলো যদি ভালো থাকে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।